বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম। তৌহিদ, এলাকায় মশার এমন উপদ্রব জেনেও নওগাঁ পৌরসভা ব্যবস্থা কেন নিচ্ছে না, এ বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা কি জেনেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আসিফ, আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাই, নওগাঁ একটি প্রথম শ্রেণীর পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নানান অসুবিধায় কিন্তু জর্জরিত কিন্তু এই পৌরসভাটি, বিশেষ করে পৌর এলাকার যেসব ড্রেন রয়েছে, আসলে ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হয় না, জলাবদ্ধতা থাকে বছর জুড়েই, যার ফলে কিন্তু এই সময়টাই, গরমের এই সময়টাতে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায় অনেকটাই। তো বিষয়টি নিয়ে পৌরবাসীর সঙ্গে কথা বলেছি, পৌরবাসী আমাদের জানিয়েছেন বছর জুড়েই কিন্তু ড্রেনগুলো পরিষ্কার করা হয় না, কোনো পদক্ষেপ নাই না পৌরসভা, হ্যাঁ, যার ফলে কিন্তু মশার উপদ্রবে কিন্তু নাজুক অবস্থা নওগাঁ পৌর এলাকার পৌরবাসীরা। তো তারা আমাদের জানিয়েছেন দিনের 24 ঘন্টায় কিন্তু তাদের মশারি কিংবা কয়েল 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 জ্বালিয়ে তাদের কিন্তু রাখতে হয়। তো বিষয়গুলি নিয়ে আমরা নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সানির সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন মশার এই নিধনের যে কার্যক্রম সেটি এই মাসের শুরু থেকেই তারা শুরু করেছে, ফগার মেশিন এবং বিভিন্ন তাদের স্প্রে দিয়ে আসলে মশাগুলো মারার কার্যক্রম কিন্তু পৌরসভা হাতে নিয়েছে, কিন্তু আমরা কিন্তু মাঠে তার কোনোটি দেখতে পাইনি। তো নওগাঁ থেকে এই ছিল মোটামুটি আমার কাছে আসিফ। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।